মসজিদ হবে মুসল্লি পাইবা না কিয়ামতের প্রথম আলামত কি আমি গানটা গাই আমার গানের মধ্যে অনেকগুলো আলামত আছে ছোট মোট আলামত 41টা কয়টা 41টা 41টা হলো কিয়ামতের আলামত আর কোরআন ভিত্তিক ভাবে কিয়ামতের ধরন হলো তিনটা কয়টা তিনটা একটা হলো কিয়ামতের সুবরা একটা কিয়ামতের কুবরা আর একটা হলো নিম কিয়ামত আর একটা নিম কিয়ামত এর মধ্যে 41টা হলো আলামত আমি গানটা গাই কিয়ামতের আলামত এই গানটার মধ্যে ওনার জবাব আসবে তারপরও মৌখিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না মুসল্লি পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না আবাদ হইব না যখন কেয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে বান্দির পেটে ছেলে হবে বাজান নিজের জায়গা খালি রবে আবাদ হবে না পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না এটা হলো একটা আলামত ঘরের কাজের মেয়ে গর্ভবতী হবে ঘরের কাজের মেয়ে গর্ভবতী হবে নিজের স্ত্রী গর্ভবতী হবে না এগুলো আলামত নমুনা পরের কথায় সাধক কি বলে মনরে ওরে ভাই রাখে না ভাইয়ের মান অথচ এক বাবার দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না ওরে ভাই রাখে না ভাইয়ের মান এক ভাইয়ের ঘর থেকে বিভিন্ন রকমের খাবারের গন্ধ আসে আরেক ভাইয়ের ঘরের মধ্যে খাবারের কোনো গন্ধ নাই এটা একটা কিয়ামত নমুনা
একজনের নাম জহির পাটলা একজনের নাম রহিম পাটলা ছোট একজনের নাম জহির পাটলা একজনের নাম রহিম পাটলা কিন্তু জহির পাটলার ঘর থেকে বিভিন্ন খাবারের গন্ধ আসে তার ভাইয়ের ঘর থেকে কোনো খাবারের গন্ধ নাই এটাও আলামত আমার মেয়ে বিভিন্ন রকমের গহনা গাটি কাপড় পরে ঘুরে আমার ভাইয়ের মেয়ে ওই তিন বছর আগে ছিঁড়া কাপড়টা পরে ঈদের সময় মিল নাই এগুলো আলামত নমুনা কবি বলেন ওরে ভাই রাখে না ভাইয়ের মান অথচ এক বাবার দুই সন্তান ওরে এক ভাই আর এক ভাইয়ের দিকে ছিঁড়া চাইব না না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না ভাই রে ভাই ওরে শোন রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ইমান তুমি পাঞ্জাতনের নৌকায় আসো ভয় রবে না ওরে শোনো রে ভাই তোমরা শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ইমান নবীজির পাঞ্জাতনের নৌকায় আসো ভয় রবে না ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না যেভাবে তে আমার কাছে করলো জিজ্ঞাসন আমি ভুলি নাই আমার কথার ধরন আমার কাছে তিনটা কথা কি আছেন জিগাইয়া ঋণ মুক্ত হইব তাহার প্রশ্নের জবাব দিয়া প্রথম কেয়ামতের আলামত কি ভাই বলেন নাই আমারে জানিতে চাই খাদিজা ভান্ডারির আসরের ভিতরে কেয়ামতের প্রথম আলামত কেয়ামতের 40 বছর আগে ছোট কেয়ামতে 40 বছর আগে একটা উট নিয়া একটা ডিম নিয়া ঝগড়া হবে এই ঝগড়া 40 বছর পর্যন্ত চলবে ঠিক কেমন হওয়ার আগ মুহূর্তে যতগুলো আলামত শুরু হবে সবচাইতে ভয়ঙ্কর আলামত হবে যখন এক ব্যক্তির আগমন ঘটবে ওই ব্যক্তিটাকে ওই জঘন্য ব্যক্তির নাম হলো খানে দাজ্জাল এদিকে কথা বলেন না কথা বলেন যে জঘন্য লোকের আগমন ঘটবে ওই লোকের নাম হলো খানে দাজ্জাল খানে দাজ্জাল যখন আগমন করবেন তার এক হাতে থাকবে বেহেশত আরেক হাতে থাকবে দুজন মানুষের সামনে এসে ঈমান হারা করার জন্য এই বেহেশতটা আর এই দুজকটাই না ধরবো রূপসাই যা যে আমি ইমাম মেহেদি তোমরা আমার কাছে ধর্ম গ্রহণ করো আমি তোমাদেরকে বেহেশত দান করব নাউজুবিল্লাহ বলবেন না এক হাতে থাকবে বেহেশত আরেক হাতে থাকবে দুজক যারা বেহেশতের লোভে পড়া সেই দিন খানে দাজ্জালের কাছে
আত্মসমর্পণ করবেন, ধর্ম গ্রহণ করবেন বেহেশতের লোভে। এক হাতে বেহেশত দেখব, আরেক হাতে দুজক দেখবে। যারা বেহেশত দেখে খানা দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে তারা হবেন দুজকবাসী, আর যারা সেই দিন বেহেশতের লোভে পড়বে না খানা দাজ্জালের কাছে, আত্মসমর্পণ করবে না খানা দাজ্জালকে ইমাম মেহেদী বলে বিশ্বাস করবে না, ওই দল ইমানদার হয়ে থাকবেন। আর একদল ওই দাজ্জালকে নবী দাবি করে, নবী বানাইয়া তার পূজা করা শুরু করবে। এটা হচ্ছে প্রথম আলামত, নমুনা, ইমান হারা হয়ে যাবে। পৃথিবীর তিন ভাগে দুই ভাগ মানুষ সেদিন খানা দাজ্জালের কাছে বেহেশতের লোভে পড়ে আত্মসমর্পণ করবে। খানা দাজ্জালের পরে দুইজন লোকের আগমন করবে, যার নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজকে হত্যার জন্য ইব্রাহিম ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করবেন, হে আল্লাহ ইয়াজুজ এবং মাজুজকে আপনি ধ্বংস করে দেন। সেদিন ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করে বলবেন যে আমি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিলাম। ঠিক তখনই পৃথিবীতে কেয়ামতের নমুনা শুরু হবে, যার শুরুটা হবে ইয়ামেন শহর থেকে। কেয়ামতের প্রথম নমুনা যেই দেশ থেকে শুরু হবে ওই দেশের নাম হলো ইয়ামেন শহর। ইয়াজুজ মাজুজের পাল্লায় পরে সেই দিন অনেক মানুষ পথভ্রষ্ট হবে। আসতে দেন, আসতে দেন, এদিকে না, গান গাওয়ার সময় এদিকে দিবেন, আর ওই দল গান গাওয়ার সময় এদিকে দিবেন, ঝামেলা বাঁধেন। এই ছিল তার প্রশ্নের জবাব। সেই দিন খানা দাজ্জালের সাতটা মুখ হবে। এই সাতটা মুখ কি? সে কখনো নবী দাবি করবে, সে কখনো ইমাম মেহেদী দাবি করবে, কখনো ইমাম ঈসা নবী দাবি করবে, সে কখনো আমার নবী দাবি করবে। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে উম্মতের জন্য সে কঠিন এক পরিস্থিতি তৈরি করবেন। কিন্তু দেখা গেছে যারা সঠিক তারা কখনো ইমাম মেহেদী ব্যতীত খানা দাজ্জালের কাছে তারা আত্মসমর্পণ করবে না। আমি একটি কথা জানতে চেয়েছিলাম যে ঝগড়া করবে কি না হাসরের মাঠে, প্রশ্নটা আসতো না। এখানে ঝগড়া লাগছে তো এই মোটামুটি একটা ঝগড়া দেখে আপনার কাছে প্রশ্নটা রাখা। তাই হাসরের মাঠে ঝগড়া হবে না। যদি হাসরের মাঠে ঝগড়া না হয়, প্রিয় শিল্পী, পবিত্র কোরআনের সূরা হজ 17 নম্বর আয়াত আপনি একটু দেখেন ওখানে ঝগড়ার কথা আছে কি না। পবিত্র কোরআন শরীফে আমি আবার বলবেন না যে জহির ভাই আপনি এইভাবে কিভাবে বললেন। কোরআন শরীফের 114টা সূরা, 114টা সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা হজ। সূরা হজের মধ্যে 17 নম্বর আয়াত আপনি একটু খুলে দেখেন ওখানে কয় দল, ছয়টা দল ঝগড়া করবে। এই ছয়টা দলের কথা কোরআন শরীফে উল্লেখ আছে। এই ছয়টা দল ঝগড়া করবেন, আর সেই দিন আমার আল্লাহ নিজেই এদেরকে বিচার করবেন। একমাত্র উম্মতে মোহাম্মদই সেই দিন আপাতত আল্লাহর দরবারে আশ্রয় পাবেন, আর বাকি দলকে আল্লাহ পাক শায়েস্তা করবেন, শাস্তি দিবেন হাশরের ময়দানের মধ্যে। এখন আমরা যদি বলি ঝগড়া হবে না, শুক্রবার দিন হাম করতেছে, একটা হাম দিচ্ছে। শুক্রবার দিন জুম্মার নামাজের পরে তোলাই শিমুল গ্রামে মাননীয় ইমাম সাহেব, খতিব সাহেব, উনি খুতবা পাঠ করে না তো, খুতবা পাঠ করার সময় উনি কেয়ামতের ভূমিকায় কেয়ামত সম্পর্কে খুতবা পাঠ করবেন, 12 চান্দের খুতবা। এই খুতবার মধ্যে আসবে কেয়ামতের হাশরের মাঠে কিছু লোক ঝগড়াঝাটি করবেন। এখন আমি, আমার শিল্পী এবং আমি, আমরা যদি গানের মঞ্চে দাঁড়িয়ে বলে যাই যে হাশরের ময়দানে কোনো ঝগড়াঝাটি হবে না, ইমাম সাহেব যদি বলে ঝগড়া হবে, তাহলে শিল্পীদের কথার মূল্যায়নটা কই রইল? কে বাবা, শিল্পীদের কথার মানটা কমে যাবে, ঝগড়া হবে। কিন্তু সেই দিন একমাত্র
আল্লাহই ওই 6টা দলকে ঝগড়া থেকে মুক্তি দান করবেন তার প্রমাণ হচ্ছে সূরা হজ 17 নম্বর আয়াত। আপনি আরেকটা দয়া করে প্রশ্ন জবাব দিবেন, একটা দাউদ নবী তো গান গাইবেন হাশরের মাঠে যখন বিচার শুরু হবে, ঠিক তার আগে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ থেকে চারটা সূরা পড়া এরপর হাশরের মাঠের কাজ শুরু হইল। কয়টা সূরা? চারটা সূরা। চারটা সূরা পড়ার পরে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করবেন, সেই দিন নাম হবেন কাহ্হার, ওয়াহিদুল কাহ্হার, দয়া মায়া থাকবেন না। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি, ওয়াহিদুল কাহ্হার নাম ধরার পরেও আল্লাহর দুইটা নামের রহমতি নামের দরজা খোলা থাকবেন, ইয়া রহিম ইয়া রহমান। আমি আপনার কাছে একটাই প্রশ্ন করলাম, দয়া করে বলবেন কাল হাশরের ময়দানে চারজন ব্যক্তি, কোন চারজন ব্যক্তি চারটা সূরা, জবাবটা দিয়ে দিলাম প্রশ্নটা করে নিন, চারটা সূরা পাঠ করার পরে বিচার শুরু হবে, চারটা সূরা কি আর কোন চারজন এই সূরাগুলো পড়বেন, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। বান্দির পেটে ছেলে হবে, নিজের জায়গা খালি রবে, আবাদ হইব না, কিছু কিছু পীরে টিপবে ভক্তের পাও, জগতের লোক শুই না যাও, কিছু কিছু পীরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী শুনে যাও, লুবিবে মুখের দল দুজকে ঠিকানা, ঘন ঘন মসজিদ হবে, ইমানদার পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না।